বন্ধুরা, আজকে আপনাদের আমি যে ভিডিওটি দেখাবো তা হচ্ছে একটি টাইমার দিয়ে কিভাবে আমি আমাদের লোডকে নিয়ন্ত্রণ করতে পারি বা অন অফ করতে পারি। আপনাদের এখানে আমি একটি টাইমার দেখাচ্ছি, এটি একটি অ্যানালগ টাইমার এবং এখানে টাইমারের ট্রে যার উপর আমরা টাইমারটি স্থাপন করব। এখন আপনাদের আমি দেখাবো কিভাবে এই টাইমারকে সংযোগ দিব এবং এই টাইমারটি কিভাবে কাজ করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইমারের গায়ে একটি ডায়াগ্রাম আছে। এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা বুঝতে পারবো এই টাইমারটি কিভাবে সংযোগ দিলে কিভাবে কাজ করবে। আমরা যে টাইমারটি নিয়েছি এটি একটি 220 সিঙ্গেল ফেজ টাইমার। এই টাইমার দিয়ে আমরা 220 কিংবা অন্যান্য লোড আমরা কন্ট্রোল করতে পারবো। এখানে আপনাদের আমি যে টাইমারটি দেখিয়েছি এই টাইমারটি 8 পিনের। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টে এবং এখানে 4টে, মোট 8টা পিন আছে। এখানেও টাইমারের পিছনে এই 8টি পিন আছে। এই 8টি পিনের মাধ্যমে আমরা টাইমারটি দ্বারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। এখানে আপনারা টাইমারের গায়ে যে ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8টি পিন দেখানো হয়েছে এবং এই 8টি পিনের সাথে এখানে বিভিন্নভাবে সংযোগ দেখানো হয়েছে। আমাদের প্রথমে টাইমারটি চালু করতে গেলে প্রথমে এখানে 2 নাম্বার এবং 7 নাম্বার এই দুটো পিন নে এসি সাপ্লাই অর্থাৎ সিঙ্গেল ফেজ 220 সাপ্লাই দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 নাম্বার পিনে এবং এখানে 7 নাম্বার পিনে এই দুটো পিনে এসি সাপ্লাই দেওয়া হয়েছে। এই দুটো পিনে আমরা সাপ্লাই দিলে আমাদের টাইমারটি অন হয়ে যাবে এবং টাইমারটি কাজ করবে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে 1 নাম্বার এবং 8 নাম্বার দুটো পিন রয়েছে। এই পিন দুটো হচ্ছে আমাদের যে লোড আছে এই লোড চালানোর জন্য আমরা সাপ্লাই দিব। আমরা এখানে দুটো লোড দেখাবো, এই দুটো লোড দিয়েই আমরা আমাদের টাইমারটি দ্বারা কন্ট্রোল করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 নাম্বার পিন এবং 8 নাম্বার পিন। এই 1 নাম্বার পিনে আমি ফেজ এবং 8 নাম্বার পিনে আমি নিউট্রাল সংযোগ দিব। এখানে 1 নাম্বার পিনে আমি যখন ফেজ লাইন দিব তখন এই লাইনটি ঘুরে এখান দিয়ে 4 নাম্বার পিনে পৌঁছাবে। এখানে শর্ট আছে, এই শর্ট হওয়ার কারণে 4 নাম্বার পিনে পৌঁছাবে এবং 8 নাম্বার পিনে আমি যে নিউট্রাল লাইনটি দিব এই নিউট্রাল লাইনটি ঘুরে এখান থেকে 5 নাম্বার পিনে পৌঁছাবে। অর্থাৎ 4 নাম্বার এবং 5 নাম্বার পিনে আমি যদি আমার লোডের পজিটিভ এবং নেগেটিভ এই দুটো অংশ সংযোগ করি তাহলে আমার লোড চলবে। যখন আমি এখানে এই আমাদের যে সিলেক্ট নব আছে এটি দ্বারা যখন আমি সময় নির্ধারণ করে দেব তখন আমাদের পরবর্তী যে সংযোগটা হবে তা দেখাচ্ছি। 1 নাম্বার আমি যখন ফেজ দিব তখন এইটা আমি যদি এখানে 5 সেকেন্ড সিলেক্ট করি তাহলে 5 সেকেন্ড পর 1 নাম্বার পিন হতে লাইন ঘুরে এখানে শর্ট হয়ে 3 নাম্বার পিনে পৌঁছাবে। অর্থাৎ তখন এই অংশটা ওপেন এবং এই অংশটা ক্লোজ হয়ে যাবে এবং ঠিক বিপরীতভাবে আমার নিউট্রাল যে লাইনটি আছে 8 নাম্বার পিন হতে ঘুরে গেছে এখান থেকে 8 নাম্বার পিন হয়ে ঘুরে 6 নাম্বার পিনে নিউট্রাল লাইন চলে আসবে। অর্থাৎ এটা ওপেন এবং এটা ক্লোজ হয়ে যাবে। তখন আমার এই লাইনটি বন্ধ হয়ে এই লাইনটি চালু হয়ে যাবে এবং আমি পরবর্তী যে সময় দিয়ে দেবো সেই সময় পরে অন্য লোডটি জ্বলে উঠবে। আমি আপনাদের এখন দেখাবো কিভাবে আমরা এই সংযোগটি দিতে পারি। এখানে আমি যে ট্রেটি আপনাদের দেখাচ্ছি এই ট্রেতে এখানে গায়ে নাম্বার দেওয়া আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। আমি আপনাদের এখানে 1 নাম্বার এবং 8 নাম্বার
দুই নাম্বার এবং সাত নাম্বার পিনের কানেকশনটা প্রথম দেখাবো। দুই নাম্বার এবং সাত নাম্বার পিনে আমি সরাসরি এসি লাইন দিব। এখানে দুই নাম্বার এবং সাত নাম্বার পিনে আমি 220 লাইন দিব। এখানে আমি একটি 220 লাইন নিয়েছি, লালটি ফেজ এবং কালোটি নিউট্রাল। এখন আমি আমাদের টাইমারের ডায়াগ্রাম অনুযায়ী দুই নাম্বার এবং সাত নাম্বার পিনে এসি লাইন সংযোগ দিব। এখানে দুই নাম্বারে আমি ফেজ এবং সাত নাম্বারে আমি নিউট্রাল লাইন সংযোগ দিব। এখন আমার যে সংযোগ দেওয়া হয়ে গেছে, এই সংযোগে আমার টাইমারটি ওপেন হবে, কিন্তু আমার লোডের জন্য একটি ফেজ এবং একটি নিউট্রাল লাগবে, তাই আমি দুই নাম্বার এবং এক নাম্বার শর্ট করে দেব। দুই নাম্বার এবং এক নাম্বার শর্ট করলে এই ফেজই আমার দুই হয়ে এক নাম্বার হয়ে প্রথমে চার নাম্বার পিনে পৌঁছাবে, এবং আমার নিউট্রাল লাইনটিও সাত থেকে আটে দিয়ে ঘুরে পাঁচ নাম্বার পিনে পৌঁছাবে। তো আমি এখন দুই নাম্বার এবং এক নাম্বার পিনটি শর্ট করে দিলাম। আমি এখানে দুই নাম্বার এবং এক নাম্বার এবং সাত নাম্বার এবং আট নাম্বার শর্ট করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন দুই নাম্বার এবং এক নাম্বার এবং সাত নাম্বার এবং আট নাম্বার আমি শর্ট করে দিয়েছি, অর্থাৎ আমার দুই নাম্বারের ফেজটা আমি এক নাম্বারে এবং সাত নাম্বারের নিউট্রালটা আমি আট নাম্বার পিনে দিয়ে দিয়েছি। এখন আমি প্রথমে যখন আমার পাওয়ার সাপ্লাই দিব, তখন এই এক নাম্বার পিন থেকে ফেজটা ঘুরে চার নাম্বার পিনে পৌঁছাবে, এবং আট নাম্বার হতে নিউট্রালটা ঘুরে পাঁচ নাম্বার পিনে পৌঁছাবে। অর্থাৎ আমি চার নাম্বার এবং পাঁচ নাম্বারে যদি একটি লোড লাগাই, তাহলে সংযোগ দেওয়ার সাথে সাথেই লোডটি জ্বলে উঠবে। আমি এখানে একটি লোড লাইট হিসেবে নিয়েছি। এখন আমি লাইটের পজিটিভ অংশটা এখানে সার্কিট অনুযায়ী চার নাম্বার পিনে সংযোগ দিব। এখানে এটা আমার চার নাম্বার পিন। এবং নিউট্রাল লাইনটা আমি আট নাম্বার হয়ে ঘুরে পাঁচ নাম্বারে আমি নিউট্রাল লাইনটা পাঁচ নাম্বারে দিয়ে দিব। এখন আমি যদি টাইমারটা সংযোগ দিয়ে দিই, তাহলে দেখতে পারবো সংযোগ অনুযায়ী আমার লোডটি
জ্বলবে। আমি এখন লাইন দিচ্ছি। বন্ধুরা দেখেন আমার সংযোগ অনুযায়ী লাইটটি জ্বলে উঠেছে। এখন আমি যদি এখানে 5 সেকেন্ড দিয়ে দিই, তাহলে 5 সেকেন্ড পর আমার এই লাইনটি এখান থেকে ঘুরে এইখান দিয়ে 6 নম্বর পিনে এবং এইখান থেকে ঘুরে 3 নম্বর পিনে পৌঁছাবে। অর্থাৎ আমি এখানে 6 নম্বর এবং 3 নম্বর পিনে আরেকটি লোড সংযোগ দিব। এখানে আমি 1 নম্বর পিনে যেহেতু পজিটিভ অর্থাৎ ফেজ নিয়েছি, সেহেতু 1 নম্বর পিনে আমি 3 নম্বরে লাইন পাব, সেহেতু আমি 3 নম্বরে আমার আরেকটি লোডের পজিটিভ অংশ লাগাব। এবং সার্কিট অনুযায়ী আমি নেগেটিভ পাব 6 নম্বর পিনে, অর্থাৎ আমি লোডের নেগেটিভ অংশটি 6 নম্বর পিনে সংযোগ দিয়ে দিলাম। এখন আমার সংযোগ অনুযায়ী আমরা প্রথমে সাপ্লাই দেওয়ার সাথে সাথেই 4 নম্বর এবং 5 নম্বর পিনে যে লোডটি দিয়েছি সেটি জ্বলবে এবং আমি এখানে টাইম নির্ধারণ করে দেওয়ার পর আমার পরবর্তী যে দুটো পয়েন্টে অর্থাৎ পিনে লাইন পাবো, তা হচ্ছে 3 নম্বর এবং 6 নম্বর। আমি 3 নম্বর এবং 6 নম্বর পিনও একটি লাইন অর্থাৎ লোড দিয়ে দিয়েছি। এখন আমি আপনাদের দেখাবো এখানে টাইম সেট করে দেওয়ার পর কিভাবে আমার দ্বিতীয় লোডটি চলে। আমি এখানে 5 সেকেন্ড নির্ধারণ করে দিয়েছি, আমার 5 সেকেন্ড পর এই দ্বিতীয় লোডটি জ্বলবে। আপনারা দেখতে পারলেন 5 সেকেন্ড পর আমার এই দ্বিতীয় লোডটি জ্বলে উঠল। আমি প্রথমে যখন সংযোগ দিলাম, দেওয়ার সাথে সাথে আমার এই প্রথম লোডটি জ্বললো এবং 5 সেকেন্ড পর আমার দ্বিতীয় লোডটি জ্বলে উঠল। বন্ধুরা আজ আপনাদের আমি এখানে টাইমার সম্পর্কে কিছু ধারণা দিলাম। পরবর্তীতে টাইমার দিয়ে আরো বিভিন্ন ধরনের কাজ করা যায় সেগুলো দেখাবো। আজ এ পর্যন্তই। তবে কাজ করার সময় যে জিনিসটি খেয়াল রাখবেন যেন কোনোভাবেই আমার ফেজ এবং নিউট্রাল একসাথে শর্ট না হয়, এই জিনিসটি খেয়াল রেখে সকলে কাজ করবেন। সকলকে ধন্যবাদ।